So, hey guys, welcome this new another vlog. So guys, bhor finally ghor theke ekhon beri porechi traveling. Bike o na, hete o na, shudhu cycle e. To cycle e amra jacchi Chilkigor. Ekhon apatoto chole eschi Panchtolar ekdom samna samni. Sobai ready hoye geshilo pray 6tar dike ghor theke berichi. কারণ সবাইকে ফোন করতে করতে 4টা 5টার সময় কাকু ফোন করছে কাকু 3টার সময় বিশেষ করে তো কুচু ওই যে কুচু ও প্রায় 1টার থেকেও ফোন করছে 1টার থেকে প্রায় ও 1টার সময় উঠে করে সবাইকে ফোন করছে আমি যাব আমি যাব মানে উৎসাহটা ভাবো জায়গাতে চলে এসেছি ঝাড়গ্রাম মাত্র 9 কিলোমিটার সো সবাই আমরা যাব চিলকিগড় কোথায় যাব আমরা সবাই ভাই ইজাজ যাবেন ইজাজবাদ তো এইখান থেকে প্রায় 35 কিলোমিটার তো আপ ডাউন ম্যাক্সিমাম 70 কিলোমিটার যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন তাড়াতাড়ি শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দিও সংকল্প ব্লগ সংকল্প ব্লগ তো আমার চ্যানেলটি হচ্ছে এমকেপি ভাস্কর তো চলো আজকের সেই লেভেলের মস্তি হয়েছে ঘুমিয়ে থাকো না জেগে যাও তো লেটস গো ট্রাভেলিং ব্লগ ছটার সময় বেরিয়েছি আমাদের টার্গেট আছে সকাল 10টার মধ্যে ঢুকার তো এখন আপাতত আমরা একটু রেস্ট করছি কারণ অনেকটা তো জার্নি করলাম এই প্রথম ফার্স্ট টাইম আমরা যাচ্ছি তো ঘুরতে আমি এখন ব্লগটা স্টার্ট করতে পারিনি এর আগে ব্লগ স্টার্ট করতে দিচ্ছি ব্লগ স্টার্ট করতে দেব তো দেখতে পাচ্ছ এখন প্রদীপ ভাই এখন ভিডিও শুট করছে কি বলতি পাবলিক পাবলিক তো আপন জান ভাই জান তো গাইস চলো রাস্তা যত সব যা কিছু হবে তোমাদেরকে সব শেয়ার করব তো ব্লগটি এনজয় করতে থাকো ঘুমাচ্ছ কেন জাগো 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 এই জাগো 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 গাইস প্রায় অনেক দূর চলে এসেছি আপাতত দেখতে পাচ্ছ জঙ্গল খাস তো জঙ্গল খাস বলে কোন জায়গা আছে জানি না তো আমরা আপাতত এইখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে আমরা ডিসিশন নিচ্ছি যে কোনটা দিয়ে যাব এটা দিয়ে যাব না ওটা দিয়ে যাব দুপাশে একটা রাস্তা আছে এই যে এই পাশে একটা রাস্তা আর এই পাশে একটা রাস্তা ম্যাপে সার্চ করা হচ্ছে কিন্তু সবাই বলছে এইটা দিয়ে গেলে ভালো হয় আর কেউ বলছে এইটা দিয়ে গেলে ভালো হয় আমার মতে বলে যেটা দিয়েই সুবিধা হবে সেটা দিয়ে যাওয়া ভালো তো তোমরা কি বলতে চাইছো ম্যাপে না যেটা দিয়ে তোমার কি মনে হবে যেটা দিয়ে যাওয়ার মনে হবে সেটা দিয়ে আসো হ্যাঁ তো উল্টো পাল্টা রাস্তা দিয়ে গেলে কি আমরা পৌঁছাবো আগে বলো না না উল্টো পাল্টা রাস্তা যেটা তাড়াতাড়ি হবে সেটাতে আমরা যাব তো গাইস আমরা যাব চিতল বলি তো চিন্টু যাব চিতল বলি চিন্টু নয় হচ্ছে কুচু কুচু সরি 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 বললাম এটা কেটে দিও না লাটা টাইম করে থামরা না কইলাম A few moments later. Finally, আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেছি তো যে দেখতে পাচ্ছ ঝাড়গ্রামের সেই রাস্তা অলি গলি তো এটা হচ্ছে মেন রোড এটা দিয়ে এখন গাড়ি ফাড়িও আসছে তো আমরা একটু চা পান করবো মানে সকালে চা ফা খাইনি একবার দুইবার ব্রাশ করে সবাই বেরিয়ে গেছিলো তো আমরা এখন চায়ের দোকান দেখছি তো চায়ের দোকান কোথাও নেই এই আশেপাশে ধারে পাশে দেখছি যদি পাওয়া যায় তো চলো এখন চায়ের দোকানে যেয়ে করে একদম Hey!
একটা আছে দুধ চা আর দুটো আছে লটা হবে তিনটা কজন আছে আমরা শুনতে গেছ না দুজন আমরা হ্যাঁ বলো তো তোমরা কি খাচ্ছ বাঁধাকপি কাটছে উঠে না উঠে ব্রাশ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি ঘুরতে সাইকেলে করে চিল্কিগড়। তোমাদেরকে নিশ্চয়ই বলেছি, আবারও বলে দিচ্ছি, তো সাইকেলে করে যাবো চিল্কিগড়। আপাতত চলে এসেছি ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের এই যে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল, তো ওইখানে পৌঁছে গেছি। তো ওই যে কাকিমার দোকান, ওইখানে আবার চা নিলাম সকালে, যে চায়ের চুমু সেই সেই লাগছে। তো চলো এখন যাব, পুরো ফুল মস্তি ফুল এনজয় সেই লেভেলের হতে চলেছে ট্রাভেলিং সাইকেলে। তো গাইস চাটা খাওয়ার পরে এখন আমাদের জার্নি শুরু, তো লেটস গো। সম্ভবত এখন পুরো রোড পুরো ফাঁকা আর সকাল হয়ে গেছে, চলো। ফাইনালি পৌঁছে গেলাম আমরা কনক দুর্গার মন্দির স্ট্যাচু। তোমাদেরকে দেখাচ্ছি, মানে সেই ভোর একদম পাঁচটার সময় উঠে এত তৈরি ফৈরি হয়ে খাওয়া দাওয়া করে অনেক কষ্ট করে ভোরে ঘুম ভাঙেনি, তাও ঘুম ভাঙিয়ে খুব কষ্ট করে ঘুম ভেঙে করে মোট কথা চলে এলাম। আমরা পৌঁছে গেলাম কনক দুর্গা মন্দির, এই যে সেই গেট, বড় গেট দেখতে পাচ্ছ, সেই লেভেলের সেই। বহু কষ্টের পর আমরা পৌঁছালাম, তো দেখো পুরো গেটটা সেই লেভেলের। এসেছিলাম এইবার হচ্ছে এই বছরই এসেছিলাম হচ্ছে, কিন্তু ঢুকতে পারিনি গেটে, যা ভিড় ছিল। আসছিলাম হচ্ছে দুর্গাপূজার টাইমে, দশমীতে না নবমীতে সম্ভবত, মনে নেই। তো ওই টাইমে ঢুকতে দেয়নি পুলিশ, বাইকে এসেছিলো। তাই তোমাদেরকে বলেছিলাম যে কনক দুর্গা মন্দির তোমাদেরকে দেখাবো, তো আজকে দেখাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, MKP ভাস্কর। তো চলো, সবাই আস্তে আস্তে গেটের ভিতরে ঢুকছে। ওই যে ইজাজ
আর কুন্ডু আছে, সবাই আছে, প্রদীপ সবাই আছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক।